নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি সকালে বার্তা শুরু করার আগে আপনাদের আবার মনে করিয়ে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক করতেও কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক আজকে সকালের বার্তা সকালের বার্তায় আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের ভাবাতে এসেছি থামলেন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন তৃণমূল কি ঘুরে দাঁড়াবে নাকি মাথা ঘুরে পড়ে যাবে ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস গতকাল একটা প্রেস কনফারেন্স করেছে এবং কর্মীদের নিয়ে একটা মিট করেছে সবাইকে নিয়ে মিট করার পরে তারা একটা বৈঠক করেছে এবং বৈঠক করার পরে সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যে চারিদিকে তারা মানে রাজনৈতিক ময়দানে ভালোভাবে নেবে তারা একদম হেভিভাবে কাজ করবেন এবং প্রত্যেকটা জায়গায় সাংগঠনিকভাবে অনেকগুলো পরিবর্তন করা হয়েছে করে সবকিছু করে আলটিমেটলি তিনি সবাইকে বুঝিয়েছেন এবং জয় হিন্দ বাহিনী এবং একটা বাহিনী তৈরি করেছে মহিলাদের নিয়ে এসব করে তিনি আলটিমেটলি বোঝাতে চেয়েছেন যে তিনি লড়াইয়ের ময়দানে আছেন এবং বিজেপিকে পরবর্তী ক্ষেত্রে তিনি বাধা দিয়েবেন এবং আটকাবেন এবং তিনি পশ্চিমবঙ্গের একটা দৃষ্টান্ত স্থাপন করবেন এবং তিনি ঘুরে দাঁড়াবেন অর্থাৎ তার তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে তা বিষয়টা নিয়ে ভাববো চলুন আপনাদেরও ভাবাই আমি ভাবলাম আপনারাও ভাবুন বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস কি ঘুরে দাঁড়ানোর জায়গায় আছে দেখুন কথাভাবে যদি বলেন তাহলে বুঝতে হবে দু হাজার যে ভোট বিজেপি পেয়েছে এবং বিজেপি যেভাবে এগিয়ে এসেছে তাতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস নিজের ঘরের লোককেই বাঁচাতে পারবে না অর্থাৎ তার ঘরে যারা আছে এই মুহূর্তে সাংসদ থেকে শুরু করে বিধায়ক এরা একের পর এক এক একের পর এক কাটতে শুরু করবে দেখুন তার সূত্রপাত কিন্তু হয়ে গেছে লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম যেরকম তাকে নিয়ে বিজেপির মধ্যে একটা গন্ডগোল রয়েছে এবং বহু সমর্থক যারা চিন্তা করছে কিন্তু এটা মনে রাখবেন ওর বেরিয়ে আসা একটা ইঙ্গিত দিচ্ছে যে এরকম আরও বেরোবে আমি বলছি না মনিরুল ইসলামের মতো এরকম মানে বিধায়ক আরও বেরোবে শুভ্রাংশুর মতো বিধায়ক চলে এসছেন এবং আস্তে আস্তে বহু বিধায়ক বহু বিধায়ক আস্তে আস্তে নামতে থাকবেন এবং দু হাজার একুশ আস্তে আস্তে দেখা যাবে তৃণমূলের ম্যাক্সিমামটাই বেরিয়ে চলে আসছে কেন তার কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে তারা বুঝে গেছে অর্থাৎ বিধায়করা বুঝে গেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির জায়গা আছে কারণ সেন্ট্রালে বিজেপি আছে ব্যাপকভাবে এবং পশ্চিমবঙ্গে বহু মানুষ বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইদানিং যে ব্যবহার এবং তৃণমূলের যে দুর্নীতি দেখুন সারদাস ক্যাম্পটা নিয়ে এখনও লোকে চিন্তায় আছে লোক ভাবছে সারদা নিয়ে রোজভারি নিয়ে চিট ফান্ড করে টাকা লোক টাকাগুলো কোটি কোটি টাকা মেরে দেওয়া এইসব নেতাদের নিয়ে বহাল তৈরি থাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে যখনই ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে দাঁড় করান তখনই কিন্তু জনগণ বুঝে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করাপশানটা ফ্যাক্টর নেয় অর্থাৎ অসততা আর সততা এই দুটোর মধ্যে যে পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বর্তমানে তার নেই কাজেই জনগণ তার থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করে দিয়েছে এবং জনগণের বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নেতারাও অর্থাৎ যে মন্ত্রী বা যারা যেখানে যারা এমআইএ এমএলএ এমপি যারা হয়েছেন দেখুন এমএলএরা কিন্তু রুটটা বোঝেন তো রুটে মানুষের যদি বুঝতে পারেন এবং মনে রাখবেন একটা কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড বলুন বিভিন্ন পঞ্চায়েত বলুন বিভিন্ন অঞ্চলে বলুন ধস নেমে গেছে তৃণমূলের ধস নেমে গেছে আর এই ধসটা থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল কেউ আগে ঘুরে দাঁড়া করাতে পারবেন না কারণ করাপ্টেড লোকগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গিয়েছেন তাদের নিয়ে আর কখনোই তিনি পারবেন না বিজেপিকে কাউন্টার করতে আবারও বলছি বিজেপিকে কাউন্টার করা খুব মুশকিল আছে এবং রাজ্য জুড়ে তিনি যে একটা বাতাবরণ তৈরি করে ফেলেছেন সেই বাতাবরণে বাইরে উঠতে তিনিও পারবেন না কী বাতাবরণ ভাবছেন না চলুন টুক করে দেখে নেওয়া যাক এই ক্লিপিংসটা

আমি রাস্তা দিয়ে যাচ্ছি সাহস কতগুলো বিজেপি ফেটটি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি বাইরের আউটসাইডার দে আর নর্থ বেঙ্গল লোকাল বেঙ্গল

ভিড়ে যাচ্ছেন ঠিক যেমন পাড়ার কোনো লোক কাউকে খেপালে ভেঙে যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা হয়ে গেছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থা হয়ে গেছে মানে কি তিনি হচ্ছেন তৃণমূল দলের সুপ্রিমো যে দলের সুপ্রিমো যদি এই মান মেন্টালিটিতে নিয়ে চলে আসেন নিজেকে যে সামান্য সামান্য ব্যাপারে তিনি নেমে যাচ্ছেন এবং জয় শ্রীরাম বললে তিনি বলছেন গালাগালি এবং তিনি তেরে যাচ্ছেন এই তোরা কেরে ক্রিমিনাল আয় বুকের পাটা থেকে সামনে আয় এইসব ভাষা যখন বলেন এবং যখন বলেন দে আর নট বেঙ্গলিস এরা বাংলার লোক নয় তখন চিন্তা হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাঙালি এবং অবাঙালির মধ্যে পার্থক্য তৈরি করা শুরু করে দিয়েছেন তাই অবাঙালি লোকের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আর ফিরবে না তার বক্তব্য যে এরা বাঙালি নয় যারা জয় শ্রীরাম বলেছে তারা বাঙালি নয় এখানে গুজরাট কালচার নিয়ে এসছিস বাচ্চা ছেলে যখন আওয়াজ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে নিশ্চয়ই শুনেছেন স্টে আছে বাচ্চা ছেলে গলা কাজটা আছে জয় শ্রীরাম তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেমে যান আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জায়গায় আছেন কাউন্টার করবেন বিজেপিকে আরে উনি তো এখন কাউন্টার করবেন পাবলিক পাবলিককে যাদের গাড়ির ধরুন কোনো কনভয় যাচ্ছে পাশ থেকে কেউ বলল জয় শ্রীরাম উনি নেমে তার সঙ্গে কাউন্টার করবেন তাদের উনি সেখানকার থানার ওসিকে চেঞ্জ করে দেবেন ও হ্যাঁ একটা ভালো কথা বলছি থানা ওসি বা অফিসার থানার যদি লোকেরা কেউ আমার ভিডিওটা দেখেন জানি না আপনারা দেখেন কি দেখেন না যদি দেখেন মনে রাখবেন আপনি বাড়িতে কি পার্ট অর্থাৎ কাজ করতে করতে পার্ট হয়ে গেছেন আপনার কি মনে হচ্ছে যে আপনার অনেক দিন ছুটি পাননি বা আপনার এই পোস্টটা জ্ঞান জ্ঞান ভালো লাগছে না তাহলে একটা সহজ উপায় আছে সহজ উপায় আপনাদের বলে দিই সেটা হচ্ছে পায় কনময় যদি মমতা বন্দ্যোপাধ্যায় যায় আশেপাশের লোকেরা যদি জয় শ্রীরাম বলে ফেলে এটা বলানোর চেষ্টা আপনাকে খালি করতে হবে তাহলে আপনার ট্রান্সফার নিশ্চিন্তে বোঝাতে পারলাম কিছুদিন ওই ছুটি যদি চান জয় শ্রীরাম বলেন আপনার ট্রান্সফার নিশ্চিন্তে তো সমস্যার সমাধান হচ্ছে এখন জয় শ্রীরাম রকম রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার করবেন বিজেপিকে কি করে করবে না কাউন্টার কারণ কাউন্টার করতে গেলে মাথায় মাথা যিনি আছেন অর্থাৎ যিনি দলনেত্রী বা যিনি সুপ্রিমোহন যে কোনো দলের এটা এক নায়িকাতন্ত্র দলের মানে তৃণমূল মানে হচ্ছে একজনই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যদিও এখন আর একটা সাব পোস্ট তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জি বাইপো পিসি এই দুজন তো বাকি সব ল্যাম্প তো ল্যাম্প দা কখনই পারবে না পোস্ট যে যারা আছে তাকে প্রভাবিত করতে কিন্তু পোস্ট পারবে সব ল্যাম্প প্রভাবিত করতে কাজেই মনে রাখবেন ওনার সঙ্গে থাকা ডিউটি অফিসাররা পর্যন্ত পাসেলটা হয়ে যাবে কারণ আমি যেটা বুঝি সিকিউরিটি সিস্টেমের প্রোটোকল ভেঙে উনি বারবার নেমে পড়ছেন দেখুন আমি একটা কথা বলছি হয়তো ওনার গায়ে কেউ হাত দেবেন না কিন্তু ওনাকে পাজেন্ট করার জন্যে যে কোনো সভায় যে কোনো জায়গায় জয় শ্রীরাম বললেই কিন্তু যথেষ্ট চার মেন্টালিটি এই জায়গায় পৌঁছে গেছে জয় শ্রীরাম বললেই নেমে যাব গাড়ি থেকে কনময় থেকে নেমে যাব গিয়ে কাউন্টার করব এই ক্রিমিনাল তোরা তোরা কি করে থাকিস সেখানে আমার পয়সায় খাচ্ছিস আমার পয়সায় থাকছিস আমাদের খাচ্ছিস আমাদের থাকছিস কে কার খায় মাননীয় মুখ্যমন্ত্রী কে কার খায় বিহার থেকে আসা উত্তরপ্রদেশ থেকে আসা যে সমস্ত লোকেদের কথা আপনি বলছেন মনে রাখবেন জয় শ্রীরাম বলে ধরা পড়া যে প্রথম যারা আপনারা অ্যারেস্ট করেছিলেন তিনজন তারা কিন্তু বাঙালি ছিল কাজেই বাঙালি অবাঙালি ব্যাপারটা নেই জয় শ্রীরাম বলে প্রথম ধরা পড়া লোকগুলো কিন্তু অবাঙালি নয় বাঙালি ছিল এবার মনে রাখবেন এই যে আপনি নেমে পড়ছেন কনভয় থেকে নেমে অ্যাটাক করছেন বলছেন এরা বাঙালি নয় এরা অবাঙালি আমাদের মতো সাধারণ লোক যাদেরকে আপনি বলেছেন বিভিন্ন সভায় এনআরসি এখানে হতে দেব না আমরা কি প্রশ্ন করতে পারি না কী ভাবছেন আপনি যে এন আর করা হোক মাননীয় মুখ্যমন্ত্রী যদি কনফিউজ হন বাংলার লোকেরা এরা বাংলার লোক নয় তাই তো আমরা কনফিউজ হয়ে যাই আচ্ছা ওটা থেকে সরে যাই খাওয়ার কথা যেটা বলছেন আমার পয়সা খাচ্ছ আমার পয়সা থাকছো কার পয়সায় কে খায় আপনাদের পয়সা খায় জনগণ নিজের পয়সায় খায় যেখানে কাজ করে মনে রাখবেন আপনার সরকার আসার আগেও সরকারি চাকরি যারা করতো তারা সরকারি চাকরি করত এবং তাদের টাকাটা আমরা দিত অর্থাৎ আম পাবলিক যারা যেখানে কলকারখানায় কাজ করে সেই কলকারখানায় কাজ করার আপনি আসার আগে থেকেই ছিল আপনি আসার পরেও আছে আপনি চলে গেলেও থাকবে নিরন্তরে প্রয়াস চলবে মানুষের বেঁচে থাকা সংগ্রাম চলবে আপনি থাকুন আর না থাকুন তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কাদের খাওয়াচ্ছেন কাদের পয়সা দিচ্ছেন আমাদের পয়সা আমাদের দিচ্ছেন মধ্যেখানে কিছু কমিশন হয়তো কেউ কেউ খাচ্ছে আমাদের পয়সায় আপনার পার্টি চলে আমাদের পয়সায় আপনার সিকিউরিটি চলে আমাদের পয়সায় আপনার সব কিছু চলে আপনার পয়সায় আমাদের কিছু চলে না এটা বোঝার চেষ্টা করুন জনগণ আপনার থেকে উপকার পায় না আপনাকে জনগণ উপকার করেছিল আপনাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিল যে বিহারির কথা আপনি বলছেন বাঙালি নয় বলছেন তারাও আপনাকে ভোট দিয়েছিল যে অবাঙালিরা ছিল তারা ভোট দিয়েছে তো আজকে আপনি এই কথা বলে ফেলছেন শুধুমাত্র জয়শ্রীরাম বলতে আপনি কাউন্টার করবেন বিজেপির এ তো রেসের মানে রেসের মাঠে ঘোড়া দৌড়ের মাঠে গাড়াকে নামিয়ে দিয়ে জেতার আশা করা হয় নাকি জানেন আপনি কি ভাবছেন আমি তো ভাবছি অসম্ভব মাথা ঘুরে পড়ে যাওয়ার জায়গায় এখন হয়ে গেছে কারণ মাথা দলের মাথা যদি ঘুরতে থাকে অর্থাৎ জয় শ্রীরাম গাড়ি দাঁড়িয়ে গেল নেমে গেলেন দরজা খুলে বললেন এই তোরা ক্রিমিনাল সোশ্যাল বাঙালি নয় নন বেঙ্গলি বল সাহস থেকে বুকের প্টা থাকলে আয় হ্যাঁ আপনি একটি কাউন্টার করবেন মাথা যদি ঘুরে যায় দাঁড়াবে কোন কে আমার যদি মাথা ঘুরে এই বডি দাঁড়াবে এটা পড়েই যাবে কাজেই তৃণমূল ঘুরে দাঁড়াবে না মাথা ঘুরে গেছে কাজেই পড়ে যাবে আগামী দিন আপনি যিনি ভিডিও দেখছেন আমার কথাটা মনে রাখবেন আগামী দিন বহু বহু মজার মজার জিনিস আপনারা দেখতে পাবেন তার কারণ ওই বলেছিলাম না পাড়ার কাউকে লাগানোর জন্য বলেছিলাম চাটু চা বলে রেগে যেত ভিডিওগুলো দেখবেন পুরনো ভিডিও তো এখন সেই জায়গায় চলে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী এখন শ্রীরামকে কাউন্টার দেওয়ার জন্য তৃণমূল নেত্রীর এই কথার কাউন্টার দেওয়ার জন্যে মানে তৃণমূল নেত্রী যেহেতু শ্রীরাম বললে রেগে যাচ্ছেন তার জনগণ তার যে প্রজা অর্থাৎ তৃণমূলের যে প্রজা মানে তৃণমূলে যারা চাকরি করেন এই চাকরি করেন বললাম না ওই আর কি দলটা করেন তৃণমূলের যারা চাকরি করেন বা দল করেন তারা কিন্তু প্রত্যেকেই রিফাগেশন দেওয়া শুরু করবেন জনগণের কাছে হ্যাঁ জয় শ্রীরাম না তখন হবে মজা কী মজা বিজেপির দিকে মানুষের ঢল চলে এসছে বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে কর্মীরা উৎসাহিত যে তার খুশিতে ডগমগ মনে রাখবেন যদি আমি বুঝে যাই আমার জয়ের সম্ভাবনা খুব বেশি আমার মধ্যে যে উদ্যম যে সাহস যে আত্ম কি বলবো আত্মবিশ্বাস আছে তার সামনে অপরপক্ষ কিন্তু কমজোর হয়ে যায় কাজেই মজা কিন্তু আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাবো আর সবার শেষ কথা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে না এই কথাটাও এসছে কেন ঘুরে দাঁড়ানোর কথাটা এসছে তার কারণ তৃণমূল কংগ্রেস হয়তো ফিনিশ হয়ে গেছে এই ঘুরে দাঁড়ানোর কথাটা কিন্তু বামপন্থীদের কথা ছিল অর্থাৎ বিজে সিপিএম হারতে হারতে এমন জায়গায় চলে গেছিলো যেখানে দাঁড়িয়ে তাদেরকে উজ্জীবিত করার জন্য বলতে হতো কমরেডদের মাথাগুলোকে যে আমরা আবার ঘুরে দাঁড়াবো আর এখনই আঠেরোটা আসন হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেছেন আমরা ঘুরে দাঁড়াব মানে আপনারা পড়ে গেছেন আর মাথা যদি ঘুরে বডি পড়ে যায় কাজেই মাথা যখন ঘুরে গেছে তৃণমূলও পড়ে যাবে বুঝতে পারলেন আজকে আমার বক্তব্য মানে বক্তব্য বলবো না আমি যেটা ভাবাতে চাইলাম সেটা ভাবলেন বুঝলেন যদি বুঝে থাকেন মানসিকভাবে প্রস্তুত নিন কারণ ভারতীয় মানে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসতে চলেছে একুশ অব্দি যায় কি না যায় সেটাই দেখা কারণ এই জয়শ্রীরাম এবং নেমে যাওয়া এ তো চলতে থাকবেই আজকের মতো এটুকুই ছিল ভাববেন ভাবালাম কি করবেন না করবেন পরে বলবো কালকে থাকবে অন্য কিছু যেটা আপনাদের ভালো লাগবে ভাবাবে চললাম ভালো থাকুন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন অর্থাৎ দেখলেন আর চলে গেলেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কেউ নেই আর আমি ঠটকাটা মুখের ওপর সোচার কথা স্পষ্টভাবে বলব থাকবেন তোমার সঙ্গে চললাম নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ